হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অটোডেস্ক মায়া রিগিং টিউটোরিয়াল পার্ট 1। টিউটোরিয়ালের এই পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে অটোডেস্ক মায়া সফটওয়্যারটিতে স্কেলিটন সেট আপ করতে হয় এবং তার উপরে IKFK হ্যান্ডেল সেট করতে হয়। তো এটা হচ্ছে আমার একটা বেসিক ক্যারেক্টার, পা রাখি নাই, খুব ইজিলি আপনাদেরকে দেখানোর জন্য, যে শুধু বেসিকটা দেখানোর জন্য আমি শুধু উপরের অংশ রেখেছি। তো শুরুতেই যা করব, যে আমাদের ক্যারেক্টারটিকে এই বরাবর ওকে রাখবো, তাহলে আমাদের ওপর থেকে স্কেলিটন সেট আপ করতে সুবিধা হবে। ওকে, আর এইখান থেকে সেটিংটা এক্সরে জয়েন্ট করে রাখবো, তাহলে হচ্ছে ভিতরে স্কেলিটন দিলে এই মেশের ওপর দিয়ে সেই স্কেলিটনটা দেখা যাবে। এটা টপ ভিউ এ গেলাম, এখন হচ্ছে এখানে এক্সরে জয়েন্ট করে রাখি। স্কেলিটন থেকে এখানে আমরা ক্রিয়েট জয়েন্ট থেকে জয়েন্ট ক্রিয়েট করতে পারি। একদম গোড়া থেকে স্টার্ট করি যদি, ওকে, এখন এটা 0, চেষ্টা করবো মাঝখানে রাখার যতটুকু রাখা যায়। ওকে, এখন হচ্ছে যে হাত এখান থেকে স্টার্ট করি, আঙুলগুলো দিচ্ছি না, শুধু হাতের সেট আপটা দেখাচ্ছি, যে যত সিম্পলি দেখানো যায় আর কি। এই অংশটুকু মিরর করব, স্কেলিটন মিরর জয়েন্ট। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে মিরর জয়েন্টে কিন্তু এই পাশে যদি থাকে, আমরা এই হাতটা যদি লেফট হ্যান্ডটা যদি রিক করি, তাহলে সেক্ষেত্রে সেটিংটা এরকম হবে। মিরর করেছি, এখন ওপর থেকে একটু যতটুকু ভিতরে রাখা যায় আর কি ওর বডির। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্যারেক্টারটা এই অ্যাঙ্গেলে ছিল, তো ওকে আমরা এখন সোজা করাইতে পারি। এটা মাইনাস ছিল, একে ভ্যালুটা, আচ্ছা এটা 90, এখন আমাদের প্রয়োজন মতো জায়গায় ওকে স্কেলিটনটাকে সেট করে দিব। ওয়েট, হোয়াট, আচ্ছা আমরা আমাদের প্রয়োজন মতো স্কেলিটনটাকে ওর শরীরের সাথে সেট করে নিলাম, যে যেখানে যেটা থাকা প্রয়োজন আর কি, আমার কাছে মনে হচ্ছে তো সেখানে সেটা রাখলাম আর কি। ওকে, স্কেলিটন মোটামুটি হয়েছে, এখন এইখানে চাইলে ডিতে ক্লিক করে একটু এগুলা ঠিক করে নিতে পারি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে। আচ্ছা, এইদিকে মনে হয় সামান্য রোটেট করার প্রয়োজন। এখন মাঝ বরাবর আছে, ডিলেট, স্ট্রি, মডিফাই, ফ্রিজ, যদিও এটা বিশেষ কোনো কাজে আসে না, তারপরও ফ্রিজ করে নেওয়া ভালো। আচ্ছা, এখন গেল হচ্ছে এটা আমাদের স্কেলিটন। বেস্ট হয় যদি আমরা এখানে আউটলাইনার থেকে, এখানে যদি আউটলাইনার না আসে তাহলে উইন্ডোর ভিতরে গেলে এখানে জেনারেলের ভিতরে এই যে এখানে আউটলাইনার আছে, এখান থেকে আউটলাইনার আনা যাবে। যাই হোক, আমার এখানে যেহেতু আসতেছে, এখান থেকে আউটলাইনারটা নিয়ে আসলাম। আউটলাইনারের ভিতরে জয়েন্ট আছে,
তাহলে আমরা জয়েন্টের নাম সেভাবে দিয়ে দিতে পারি, যেমন এটা হচ্ছে এসপিআই স্পাইন 1, তারপরে এর ভিতরে আছে স্পাইন 2, তারপরে আছে 3, আচ্ছা এটার নাম দিতে পারি মিড, তারপরে এটা দিতে পারি নিক, তো এটা হইতে পারে লেফট হ্যান্ড, হইতে পারে এভাবে আমরা হচ্ছে যে নাম দিয়ে দিয়ে এই জয়েন্টগুলা রাখতে পারি। তাহলে পরবর্তীতে আমাদের খুঁজতে সুবিধা হবে যখন আমরা বাইন্ড করব। পরের টিউটোরিয়ালে ইনশাল্লাহ বাইন্ড দেখাবো, বাইন্ড এবং কন্ট্রোলিং দেখাবো। আচ্ছা এ পর্যন্ত গেল আমাদের স্কেলেটনের পার্ট। এরপরে হচ্ছে যে আমরা আইকেএফকে হ্যান্ডেল সেট করব। আইকেএফকে সেট করার জন্য যা করতে হবে সেটা হচ্ছে স্কেলেটনে গেলে একটা ফাংশন আসবে, সেটা হচ্ছে ক্রিয়েট আইকে হ্যান্ডেল। এখানে অপশানে ক্লিক করব, করলে আমরা দেখতে পাবো সেটিংটা অনেকটা এইরকম আছে। এটা যদি সিঙ্গেল চেইন সলভার থাকে তাহলে অবশ্যই রোটেট প্ল্যান সলভার করে নেবেন, আর সেটিংটা মোটামুটি এইরকম থাকলে ঠিক আছে। আচ্ছা ওকে, এখন হচ্ছে ব্যাপার হচ্ছে যে হাতের কোন অংশ আমাদের বেশি মুভ করার প্রয়োজন। মূলত এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা আইকে হ্যান্ডেলটা সেট করি তাহলে কোনো এটা এর প্রভাবে নড়াচড়া করবে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আমার আইকে হ্যান্ডেল সেট হয়ে গেল। এখন যদি এটা আমি মুভ করি দেখুন যে কোনোই এর প্রভাবে মুভ হচ্ছে। আচ্ছা আইকে সেট করার আগে এটা মুভ করলে কি হয় সেটা আগে একটু দেখাই নিই। আইকে সেট করার আগে যদি মুভ করি এটা ও নিজ স্বাধীনতায় লড়বে নড়বে। আচ্ছা আইকে সেট করে নিলাম, এখানে আইকের একটা কন্ট্রোলার চলে আসছে, এখন এটা এভাবে নড়াচড়া করবে। সেম প্রসেসে এই পাশেও আইকেটা ক্রিয়েট করে নিই। ওকে এটাতেও আইকে ক্রিয়েট হয়ে গেছে, দেখুন এখন এটার প্রভাবে পুরো হাতটা নড়বে। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে পোল ভেক্টর, কারণ আমি এই হাতটা মুভ করতেছি কিন্তু এটা তো কোনোই তো আমার উপরেও মুভ করার প্রয়োজন হতে পারে, যেমন কোনোটা উপরে থাকার প্রয়োজন হতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেটা আমি করতে পারছি না। এর জন্য যে ফাংশনটা মায়াতে আছে সেটা হচ্ছে যে কনস্ট্যান্টের ভিতরে গেলে পোল ভেক্টর একটা ফাংশন আছে সেটাতে। ওকে পোল ভেক্টরের জন্য একটা কন্ট্রোলার প্রয়োজন, কোনোই যে কন্ট্রোলারটা কোনোইকে কন্ট্রোল করবে সেটা। এর জন্য আমি একটা কার্ভ নিয়ে নিলাম, কার্ভটাকে একটু বড় করে নিই, কিবোর্ডে ভিতে ক্লিক করে ঠিক যেই কোনোয় আমি কন্ট্রোলটা রাখবো সেটাতে নিয়ে গেলাম ভিতে ক্লিক করে। ওকে আবার দেখাচ্ছি, ভিতে ক্লিক করে আমি জাস্ট ড্র্যাগ করে ওই জায়গাটায় নিয়ে গেলাম যেখানে কোনোটার জয়েন্ট অবস্থান করছে। ওকে যখন দেখবো যে এটা একদম জয়েন্টের মাঝখানে চলে গেছে তখন এটাকে রোটেট করে নিব 90 ডিগ্রি নিয়ে একটু পিছনে ঠেলে দিব। এটা একটু ছোট করে নিতে পারি, বা আমি চাইলে কোনো স্টাইল যদি করতে চাই সেক্ষেত্রে স্টাইল করতে পারি। ওকে আমার স্মুথ সিলেকশন অন করা আছে, ওইটা বিতে ক্লিক করলে অফ হয়ে যাবে। আচ্ছা এরকম স্টাইল করতে পারি যাতে জানি মনে হয় যে এটা একটা কোনো এর কন্ট্রোলার। ওকে এখন এইটা এই পাশে কতখানি আসছে, 48 পয়েন্ট, এটা কপি করে নিলাম, নিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে। তাহলে এই পাশে যেহেতু আমি দিব তাহলে এখানে ভিতে ক্লিক করে পেস্ট করলাম, শুধু সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে তার মানে হলো যে মিডল পয়েন্ট থেকে ও এদিকে এত পরিমাণ সরে গেল। ওকে এখন দুইটারই হিস্ট্রি ডিলিট করে নিই, ডিলিট বাই হিস্ট্রি, এবং মডিফাই থেকে ফ্রিজ করে নিই, যার ফলে আমাদের প্যারামিটারগুলো যতগুলো আছে সব জিরো হয়ে যাবে। ফ্রিজ ট্রান্সফর্ম, ওকে এখন এর প্যারামিটার সবগুলো জিরো। এখন এটার সাথে এটার পোল ভেক্টর করতে হবে, এটা এটা সিলেক্ট করলাম, তারপরে আমাদের আইকেটা সিলেক্ট করলাম। খেয়াল রাখতে হবে যাতে জানি এই বন সিলেক্ট হয়ে না যায়, এখানে কিন্তু বন এবং আইকে দুইটাই আছে,
তো মেক শিওর দ্যাট যে আইকেটাই যেন সিলেক্ট হয়, আইকে সিলেক্ট হলে পুরোটা লাল এরকম দেখাবে। ওকে, এখন কনস্ট্যান্ট পোল ভেক্টর অ্যাড। এখন দেখুন যেটা হবে, যে এই হাতটা যদি আমি মুভ করি তাহলে কোনোটাকে কন্ট্রোল করবে আমাদের এই কন্ট্রোলার। ওকে, সেম প্রসেসে আমরা এটাও করতে পারি। এটা কন্ট্রোলার সিলেক্ট করলাম, আইকে সিলেক্ট করলাম, কনস্ট্রেইন পোল ভেক্টর, এখানেও সেম হবে যে এটা মুভ করলে আমাদের কন্ট্রোলারটা এটার উপরে প্রভাব ফেলবে। ওকে, ধন্যবাদ সবাইকে, এই ছিল হচ্ছে আমাদের আইকে টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে বনসের সাথে শরীরটাকে, মানে এই ফেসটাকে বা মেশটাকে যেটাই বলি, বাইন্ড করতে হয় এবং কন্ট্রোলার সেট করতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।